আমার ভাইরা, হাদিস কুরসি থেকে বলছি, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কোথাও যাইতেছে একটি জামাত। যেতে যেতে কিছু দূর যাওয়ার পর আল্লাহর নবীর নজরে চলে এসেছে যে একজন মহিলা রান্না করতেছে, লাকড়ির চুলার মাধ্যমে রান্না করে মহিলা। আল্লাহর নবী বিশ্ব নবী তাকিয়ে আছে, ওই মহিলা যে চুলার মধ্যে লাকড়ি দেয়, ওই চুলার মধ্যে যখন মহিলা লাকড়ি গুলো প্রবেশ করায়, সাথে সাথে চুলার আগুন একটু স্বাভাবিক বেড়ে যায়। কিন্তু মহিলা তার কুলের মধ্যে একটা মাসুম বাচ্চা, ওই বাচ্চাটাকে মহিলা দূরে নিয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে বলেন, এ সাহাবীরা, এই মহিলা লাকড়ির চুলায় যখন লাকড়ি দেয়, চুলার আগুন স্বাভাবিক একটু বেড়ে যায়, আমি দেখি মহিলার কোলের মধ্যে একটা মাসুম বাচ্চা দেখা যায়। রে সাবিরা, এই মহিলা কেন আগুন বেড়ে গেলে তার বাচ্চাটা দূরে নিয়ে যায় একটু জেনে আস। সাহাবিদের মধ্যে একজন চলে গেল মহিলার কাছে, পর্দার আড়াল থেকে আল্লাহর নবীর সাহাবি ডেকে বলে, অগ মহিলা, তোমার যেই কোলের মধ্যে মাসুম বাচ্চাটা দেখা যায়, এই বাচ্চাটা কেন তুমি তোমার চুলার থেকে, চুলার কাছ থেকে, তোমার কোল থেকে কেন তুমি দূরে নিয়ে যাও, আবার যখন আগুন একটু কমে যায় আবার তুমি বাচ্চাটাকে কোলে নাও, কারণটা কি? অগ মহিলা, এই কারণ জানতে চেয়েছে আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন। এবার মহিলা পর্দার আড়াল থেকে বলে, এ নবীর সাহাবী, আল্লাহর নবী রহমতের নবী কই? আমি আল্লাহর নবী রহমতের নবীর কাছে আমি যেতে চাই, আল্লাহর নবীর সাথে আমি কথা বলতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী যখন অনুমতি দিলেন, পর্দার আড়াল থেকে মহিলা আল্লাহর হাবিবকে প্রশ্ন করা শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগ নবীজি, আমি মহিলা আপনার কাছে জানতে চাই, আপনি বলে দেন আমার কোলের মধ্যে যে বাচ্চাটা আছে দুধ খায় মাসুম, যার জীবনে একটি গুনাহ হয় নাই, একটি নেক হয় নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগ বিশ্ব নবী, আমার এই মাসুম বাচ্চাটাকে আমি আমার জীবনের চাইতে বেশি মহাব্বত করি, বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, বলেন মা তার সন্তানকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, কথা সত্য ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে যে পরিমাণ ভালোবাসি, আমার আল্লাহ তাআলা সম পরিমাণ আমাদেরকে ভালোবাসে কিনা আমি জানতে চাই। কি চমৎকার প্রশ্ন করেছেন, বড় জটিল এবং কঠিন প্রশ্ন মহিলা করে ফেলেছে। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দী, তুমি তোমার এই সন্তানকে যে পরিমাণ ভালোবাসো, আল্লাহ তাআলা তার বান্দা এবং বান্দীকে তার চাইতে কোটি 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 গুণ বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? এ আল্লাহর বান্দী,
তুমি তোমার সন্তানকে যে পরিমাণ ভালোবাসো মোহাব্বত করো তার চাইতে কোটি গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দিকে মোহাব্বত করে আর ভালোবাসে, ঠিক কিনা বলেন? অগো মহিলা, আল্লাহ তো আমাদেরকে বেশি ভালোবাসে। এবার মহিলা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রহমতের নবী, ও বরকতের নবী, তাই যদি হয় আমি মহিলা আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন, আপনি বলে দেন আমার সন্তানকে আমি মোহাব্বত করি ভালোবাসি এই জন্য, আমার চুলার মধ্যে যখন আমি লাকড়ি দেই চুলার আগুন যখন স্বাভাবিক একটু বেড়ে যায় আমার মনে হয় আমার বাচ্চাটা যদি আমার কাছে থাকে তাইলে চুলার আগুনের তাপ তার গায়ে লাগবে, সে কষ্ট পাবে, আমি তাকে ভালোবাসি, আমি তাকে মোহাব্বত করি, আমার কলিজার টুকরা যদি কষ্ট পায় তার কষ্ট যেন আমার গায়ে লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাক, তার চাইতে কোটি কোটি গুণ যদি বেশি আমাদেরকে মোহাব্বত করে ভালোবাসে, আমি মহিলা আপনার নবীর কাছে আমার জিজ্ঞাসা, বলে দেন ওই আল্লাহ তাআলা কেমন করে তার বান্দা বান্দিকে জাহান্নামের আগুনে জ্বালাবেন, জোরে বলেন, ঠিক কিনা? রে মুসলমান, বড় জটিল এবং কঠিন প্রশ্ন করেছেন, আল্লাহর নবী মাথা মুবারক নিচু করে ফেলেছে, আল্লাহর নবী কি বলবেন? আল্লাহর নবী মাথা মুবারক নিচু করে মাটির দিকে তাকিয়ে আছে, বড় জটিল একটা প্রশ্ন, আল্লাহ তাআলা সব দেখে এবং সব জানে, জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলে, এরে জিবরাইল, আমার বন্ধুকে মহিলা কঠিন প্রশ্ন করে ফেলেছে, রে জিবরাইল, আমার বন্ধুর কানে কানে বলে দে, আমার বন্ধুকে মহিলার প্রশ্নের জবাব দিতে বল, আমার বন্ধু যেন বলে দেয়, কেউ যদি আমি আল্লাহর প্রিয় বন্ধু হতে পারে, কেউ যদি আমি আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে পারে, ওই আমার প্রিয় বান্দা এবং প্রিয় বান্দির জন্য আমার তৈরি জাহান্নাম একেবারেই আমি আল্লাহর পক্ষ থেকে করে দিয়েছি হারাম, হারাম, জোরে বলেন, ঠিক কিনা? এ মুসলমান, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে বলেন, আলা ইন্না আউলিয়া, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বড় চমৎকার বলে ডাকেন, রে বান্দা আমার, যদি আমার বন্ধু হও, যদি আমার বন্ধু হও, আমার বন্ধু আমার অলি যদি কেউ হইতে চাও হইতে পারো, দুনিয়ায় তার কোনো ভয় নাই, আখেরাতে তার কোনো চিন্তা নাই, জোরে বলেন, ঠিক কিনা? আখেরাতের দিন এখানে যারা আছেন সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। ওই দিন লিয়াউমিন আযীম, হাশরের দিন। আরে ভাই,
যে যেখানে কবরস্থ হয়েছে, যাকে মাছে খেয়ে ফেলেছে, যাকে বাঘে খেয়ে ফেলেছে, সব মানুষগুলোই আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? যা কিছু বললাম, যা কিছু বললাম, কিসসা কাহিনী বলি নাই, সব কোরআন থেকে বলেছি, রাসূলের হাদিস থেকে বলেছি, জ্ঞানী হলে আমল করবেন। কারণ আগেই বলেছি, এটা দুনিয়া, আর দুনিয়া মাজরাআতুল আখিরা, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, এটা মুসাফির হালতে আছি, প্রতীকের মতো আছি। যেমন আসছি আমি কাশপুর থেকে, ঘুমাইতে আসছি এখানে, বাড়ি গাড়ি নিয়ে আসছি নাকি, জাস্ট দুই ঘন্টা থাকবো, দুই ঘন্টার জন্য আসছি, চলে যাব। আমরাও দুনিয়া আসছি অল্প সময়ের জন্য, চলে যাব। যাব কোথায়? আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে। কি নিয়ে যাব? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা, আমল নিয়ে যাব, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।